শ্রাবণী পূর্ণিমার তাৎপর্য। তথাগত বুদ্ধের পরিনির্বাণের 3 মাস পরে মগধরাজ অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় অরহৎ মহাকর্ষ পৃষ্ঠবীরের সভাপতিত্বে রাজগৃহের ব্যবার পর্বতের সপ্তপর্ণী গুহায় 500 অরহৎ ভিক্ষুর উপস্থিতিতে প্রথম বৌদ্ধ সঙ্গীতি বা ভিক্ষু সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল এই শ্রাবণী পূর্ণিমা তিথিতে। তথাগত বুদ্ধের পরিনির্বাণের এত অল্প সময়ে কেন সম্মেলন আহ্বান করা হলো, অরহৎ মহাকর্ষপের বর্ণনায় আমরা সহজে বুঝে নিতে পারি। কুশিনারার মল্লরাজাদের যুগ্ম সার্বিক তলে তথাগত বুদ্ধ মহাপরিনির্বাণে নিবৃত্ত হলে মল্লরাজ ও অমর্ত্যবিন্দু ভিক্ষু সঙ্ঘের অনুমতিক্রমে ভগবানের দেহে সূক্ষ্ম নতুজ বস্ত্র ধারা আবেষ্টন করেন। তারপর সুদনিত কার্পাস ধারা 500 যুগবার বেষ্টন করে স্বর্ণময় তৈলপূর্ণ পাত্রে স্থাপন করলেন। নানাবিধ সুগন্ধি দ্রব্য ধারা পূর্ণ করে অপর স্বর্ণময় পাত্র দ্বারা আবৃত করলেন। অতঃপর উত্তর দক্ষিণ 120 হাত, পূর্ব পশ্চিম 120 হাত শ্মশান রচনা করে মল্লরাজাদের নগরের পূর্ব পাশে বন্ধন নামক মঙ্গলশালায় তৈলপূর্ণ স্বর্ণময় চিতার উপর ভগবানের দেহে আরোপিত করলেন। সেই সময়ে ভগবান বুদ্ধের অশীতি মহাশ্রাবক অরহৎ মহাকর্ষক তার 500 জন ভিক্ষু সঙ্ঘ সহ পাবানগর হতে কুশিনারার দিকে আসছিলেন। পথিমধ্যে তিনি এক বৃক্ষমূলে বিশ্রাম নিচ্ছিলেন। তেমন সময়ে আজীবক সম্প্রদায়ভুক্ত এক সন্ন্যাসী রৌদ্রের তাপ নিবারণার্থে এক দিব্য মন্দার পুষ্প মাথার উপর ধরে সেই পথ দিয়ে যাচ্ছিলেন। অরহৎ মহাকর্ষক জিজ্ঞাসা করিয়া জানিলেন যে সপ্তাহ খানিক আগে শ্রাবণ গৌতম পরিনির্বাণ প্রাপ্ত হয়েছেন। সেই পরিনির্বাণ প্রাপ্ত স্থানে অনেক স্বর্গীয় পুষ্প পতিত হয়েছে, এই মন্দার পুষ্প সেখান থেকে সংগৃহীত। অরহৎ মহাকর্ষক ধ্যানস্থ হয়ে তথাগতের পরিনির্বাণ সম্বন্ধে নিশ্চিত হলেন। তথাগতের পরিনির্বাণ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে তার সাথে থাকা আরো 500 জন ভিক্ষু, যারা অনেকে বুদ্ধকে দেখেননি, তারা সুখাবেগ সংবরণ করতে না পেরে কেউ বুক চাপিয়ে, কেউ মাথায় হাত দিয়ে, কেউ কেউ ছিন্নবত পতিত হয়ে ইতস্তত এই বলে ক্রন্দন করছিলেন যে অতি শীঘ্রই ভগবান নির্বাপিত হলেন, অতি শীঘ্রই চক্ষুষ্মান পৃথিবী হতে অন্তরিত হলেন। সেই ভিক্ষুদের মধ্যে বৃদ্ধকালে প্রবজিত সুভদ্র নামে একজন ভিক্ষু ছিলেন। তিনি শোকাহত ভিক্ষুগণকে বললেন, তোমরা শোক করিও না, বিলাপ করিও না, আমরা এখন সেই মহাশ্রাবণ হতে মুক্তি পেয়েছি। তিনি সবসময় আমাদেরকে শাসন করতেন, ইহা অনুপযুক্ত, ইহা উপযুক্ত, ইহা করতে পারবে, ইহা করতে পারবে না ইত্যাদি বাক্যবাণী এতদিন আমরা জর্জরিত ছিলাম, এখন আমরা যা ইচ্ছে তা করতে পারব। মহাকর্ষক ভিক্ষুদের সান্ত্বনা দিয়ে বললেন, বন্ধুগণ, তথাগত বুদ্ধ সুভদ্রের উক্তিতে হৃদয়ে বড়ই ব্যথা পাইলেন, মাথায় বজ্রপতনের ন্যায় বোধ হইল। ভগবান পরিনির্বাণ হয়েছে মাত্র 1 সপ্তাহ হয়েছে, এখনো তার সুবর্ণময় দেহ ধরণী পৃষ্ঠে বিদ্যমান। ভগবান কর্তৃক অতি কষ্টে স্থাপিত এই শাসনে কোনো পাপ ময়না উৎপন্ন হতে দেওয়া যাবে না। এই পাপ বর্ধিত হয়ে আরো পাপ সহায় বৃদ্ধি পাইলে শাসন বিনষ্ট হবে। তার সমস্ত শাসন 3 বার আমার উপর ন্যস্ত করেছিলেন, সুতরাং আমি বেঁচে থাকতে অধর্ম ও অবিনয়বাদীর বিস্তার না করতে অবশ্যই এ ধর্ম বিনয় সংগ্রহ এবং ভিক্ষু সম্মেলন করব, তবে বিষয়টি তিনি আপাতত গোপন রাখলেন। অতঃপর মহাকর্ষ পৃষ্ঠবীর তিনি সশিষ্য কুশিনারার দিকে অগ্রসর হলেন। ওই সময় মল্লরাজের 4 জন প্রধান মল্ল নতুন বস্ত্র পরিধান করে ভগবানের চিতায় বারবার চেষ্টা করেও
অগ্নিসংযোগ করতে ব্যর্থ হলেন। অরহৎ অনুরুদ্ধ স্থবিরকে এর কারণ ও হেতু জিজ্ঞাসা করে জানতে পারলেন যে যতক্ষণ মহাকর্ষক স্থবির তার শিষ্য সহ এসে ভগবানের চরণ বন্দনা না করবেন ততক্ষণ চিতায় আগুন প্রজ্বলিত হবে না। তিনি এখন কুশিনালার পথে রয়েছেন। সবাই আশ্চর্য হয়ে চেয়ে রইলেন তিনি কেমন ভিক্ষু, যিনি এসে ভগবানের চরণে বন্দনা নিবেদন না করলে ভগবানের চিতা জ্বলবে না। সকলে উদ্গ্রীব হয়ে পথপাশে তাকিয়ে রইলেন। অতঃপর অরহৎ মহাকর্ষক চিতার স্থলে এসে চতুর্থ ধ্যান মগ্ন হয়ে অধিষ্ঠান করলেন, তথাগতের পাদদ্বয় আমার মস্তকে এসে স্থিত হোক। অধিষ্ঠান সঙ্গে সঙ্গে মহাকারুণিক বুদ্ধের সুবর্ণ পাদদ্বয় তৈল পূর্ণদ্বার চন্দন চিতা ভেদ করে মহাকর্ষকের কপালে স্থিত হল। তিনি ভগবানের পাদদ্বয় জড়িয়ে ধরে মস্তকে স্থাপন করলেন। উপস্থিত জনতা এ আশ্চর্য ব্যাপার দেখে মহাধ্বনি দিতে লাগলেন। তারপর সেই 500 জন ভিক্ষু, যারা আগে অনেকেই বুদ্ধকে দেখেননি, তারাও বুদ্ধের পাদদ্বয় বন্দনা করলেন। বন্দনা করা শেষ হলে ভগবানের চিতা আপনা আপনি জ্বলে উঠল। অতঃপর দাহক্রিয়া শেষ হলে অরহৎ মহাকর্ষক সেখানে উপস্থিত 7 লক্ষ ভিক্ষুর সামনে সুবুদ্ধের অন্যায়ক্তির কথা প্রকাশ করলেন। উপস্থিত ভিক্ষুগণ সুবুদ্ধের ভাষিত উক্তি শুনে ভীষণ ভাবে মর্মাহত হলেন। অরহৎ মহাকর্ষক ধর্ম বিনয় পরিশুদ্ধ করার প্রস্তাব করলে সকলে তার সমর্থন করে। উপস্থিত ভিক্ষুগণের অনুরোধে অরহৎ মহাকর্ষক বুদ্ধ প্রশংসিত ত্রিপিটক বিশারদ ধর্ম বিনয়ে গভীর জ্ঞানী প্রতিসম্বিদা প্রাপ্ত এরূপ 500 অরহৎ ভিক্ষু নির্বাচন করলেন। আনন্দ তখনও অরহৎ হতে পারেননি, তার নাম উল্লেখ করলেন না। ভদন্ত আনন্দকে তালিকা অন্তর্ভুক্ত করার জন্য উপস্থিত ভিক্ষু সঙ্গ বিনীতভাবে অনুরোধ জানালেন। অরহৎ মহাকর্ষক তাকেও তালিকাভুক্ত করলেন। মগধরাজ অজাতশত্রুর সাথে মহাকর্ষক স্থবির আলাপ করে স্থান ঠিক করলেন। সপ্তপর্ণী গুহাধারে পঞ্চশত ধর্মমণ্ডপ প্রস্তুত করলেন। দক্ষিণ দিকে উত্তরমুখী করে স্থবিরগণের আসন সুসজ্জিত করলেন। মণ্ডপের পূর্বমুখী করে ভগবানের আসন তুল্য ধর্মাসন নির্মাণ করে দণ্ডকুচিত ব্যজনী স্থাপন পূর্বক দেবতুল্য চমৎকারে মণ্ডপ তৈরি করলেন। ভদন্ত আনন্দ স্থবিরের অরহত্ব প্রাপ্তি ও সম্মেলন যোগদান। শ্রাবণী পূর্ণিমার পূর্ব দিন ভিক্ষু সঙ্গ আনন্দ স্থবিরকে উৎসাহ দিতে লাগবেন। অরহত না হয়ে সম্মেলনে যোগদান করা আপনার উচিত হবে কি? আমাদের অনুরোধে আপনাকে তালিকাভুক্ত করেছেন, কিন্তু বীর্যবানের পক্ষে ইহা শোভনীয় নয়। ধর্মভাণ্ডার দক্ষ হিসাবে খ্যাত তথাগতের সঙ্গে ছায়ার মতো বিচরণকারী ধর্ম বিনয়ে পণ্ডিত আনন্দ লজ্জায় ক্ষোভে এই রাত্রির মধ্যে অরহত্ব ফল প্রাপ্ত হওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হলেন। আনন্দ ভাবলেন, আমাকেও অরহত হতে হবে এবং অরহত হয়ে সম্মেলনে যোগদান করতে হবে। সমস্ত রাত্রি তিনি তার মনের শক্তি দিয়ে কায়াগত স্মৃতি ভাবনায় ব্রত হলেন। সারা রাত্রি অবিশ্রান্ত কঠোর সাধনা করে বিনিদ্রা রজনে যাপন করলেন, কিন্তু তৃষ্ণামুক্ত হতে পারেননি। বারবার বুদ্ধের কথা স্মরণ করছেন। বুদ্ধ বলছিলেন, তুমি অচিরেই তৃষ্ণামুক্ত হবে। বুদ্ধবাণী মিথ্যা হতে পারে না। হতাশায় ও বেদনায় ক্লান্ত দেহ স্বয়ং উদ্দেশ্যে ভূমিতল গদ হতে পদতল উঠাচ্ছে, হেলে পড়ছেন মাথা রাখার ইচ্ছায়। ঠিক সেই সময় তার চিত্ত তৃষ্ণামুক্ত হল। তিনি অরহত্ব ফল লাভ করলেন এবং সম্মেলন আরম্ভের একটু আগে তার জন্য রক্ষিত আসনে মাটি ভেদ করে উপবিষ্ট হলেন। উপস্থিত সকলে বুঝলেন যে আনন্দ বীর্যবানের পরিচয় দিয়েছেন এবং ভিক্ষুর করণীয় কাজ শেষ করেছেন। যথাসময়ে অরহৎ মহাকর্ষকের সভাপতিত্বে সম্মেলন শুরু হল। সভাপতির আসনে বসে প্রথম বুদ্ধ শাসনের আয়ু বিনয় বিষয়ে বক্তব্য প্রদানের জন্য বিনয়দ্বার উপালি স্থবিরকে আহ্বান জানালেন। উপালি স্থবির ধর্মাসনে বসে বিনয় আবৃত্তি করে
পরে 500 জন অরহৎ ভিক্ষু একই নিয়মে বিনয়ের সমস্ত বিষয় আবৃত্তি করলেন। পূর্বোক্ত নিয়মে আনন্দ স্থবির ধর্মাসনে বসলেন। অরহৎ মহাকর্ষক তাকে সূত্র ও অভিধর্ম বিষয়ে প্রশ্ন করলেন। অরহৎ আনন্দ স্থবির উত্তর প্রদান করেন। সেই উত্তর যথাযথ হচ্ছে কিনা উপস্থিত ভিক্ষুরা তা পর্যালোচনা করেন। এইভাবে 500 অরহৎ দ্বারা প্রথম সংগীতের কার্য সুসম্পাদিত হয়েছিল বলে ইহা পঞ্চশতিকা সংগীতি নামে অভিহিত। 4 মাস ধরে এই সংগীতে অনুষ্ঠিত হয়েছিল। অরহৎগণের আবৃত্তি পরম্পরা চলে আসছিল। অরহৎগণের এতই স্মৃতিবহুল ছিলেন যে তাদের কোনো বই পুস্তকের প্রয়োজন ছিল না, কাজে সেই সময় ত্রিপিটক গ্রন্থলিপিবদ্ধ হয়নি। আজ সেই মহান শ্রাবণী পূর্ণিমা, এই দিনে সকল বৌদ্ধ ধর্মাবলম্বী দান শীল ভাবনারত থেকে পুনরাশি অর্জন করা একান্ত কর্তব্য। সকলে মৈত্রী জ্ঞান উৎপন্ন হোক, জগতের সকল প্রাণী সুখী হোক, দুঃখ হইতে মুক্ত।